হাই এভিওয়ান ওয়েলকাম টু আই ইউব চ্যানেল জেন স্টাডিস ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ডাবলিউ বিপিএস প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং জেই ক্লাস হচ্ছিল আচ্ছা তার পরবর্তী ক্লাস যেখানে আমরা ডাবলু পিসিএসএ দু হাজার বারো সালের ম্যাথ যাই নিয়ে আলোচনা করব এর আগে আমাদের পাঁচটি ক্লাস হয়ে গেছে ডাবলিউ ইসির প্রিভিয়াস ইয়ারের উপর যারা যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলি অবশ্যই দেখে নাও আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া নি ডিসক্রিপশন বসে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে প্রথম দেখো আজকে অঙ্ক কি রয়েছে যে একটি ঘড়ি এক ঘটিকায় একবার ঘন্টা বাজায় দুই ঘটিকায় দুবার ঘন্টা বাজায় বারো ঘটিকায় বারো বার ঘন্টা বাজায় তাহলে ঘড়িটি দুই দিনে কতবার ঘন্টা বাজাবে সহজ খুব অঙ্ক কিন্তু বেশ ট্রিকি অঙ্ক ঠিক তো এখানে কি বলছে দেখো যেটা সাধারণত আমাদের ঘড়িতে ঘন্টাওয়ালা ঘড়িগুলোতে বাজে যে একটা যখন বাজে তখন একবার ঘন্টা পরে দুটো বাজলে দুবার ঘন্টা পরে ঠিক সেরকমই একটা ঘড়ি যেটা দু দিনে কতবার ঘন্টা পড়বে সেটা আমাকে বার করতে হবে তাহলে একটার সময় একবার ঘন্টা পরে দুবার সময় দুবার ঘন্টা পরে তিনটের সময় তিনবার ঘন্টা পরে এরকম ভাবে বারোটার সময় বারোটা ঘন্টা পরে তাহলে মোট বারো ঘন্টাতে কতগুলো ঘন্টা পরে আমি পেয়ে যাবো না এটা বার করলে এবার দেখো একদিন মানে কত ঘন্টা একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা ঠিক তাহলে চব্বিশ ঘন্টাতে কবার হবে এটা বারোটা দুবার বাজবে একটাও দুবার বাজবে সব দুবার করে হবে তাই এটাকে আমি দুই দিয়ে গুণ করে দিলে কি হবে একদিনের হিসাব পেয়ে যাবো এবার একদিনের হিসাব যদি আমি পেয়ে যাই এখানে আমাকে চেয়েছে দু দিনের তাহলে একে আবার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে এই ভ্যালুটা বার করতে হবে এবার এখানে এক থেকে বারো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগ ফল আমাদের ফর্মুলা কি যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাই না তাহলে এখানে কি হচ্ছে এন হচ্ছে বারো তাহলে বারো ইন্টু তেরো বাই দুই দুই দিয়ে ছয় ছয় তেরো আটাত্তর তাহলে এখানে এই ভ্যালুটা চলে আসছে আটাত্তর তাহলে টোটাল আমাদের দু ঘন্টা বাঁচবে চার ইন্টু আটাত্তর কত হচ্ছে চার আটে বত্রিশে দুই হাতে থাকছে তিন চার সাথে আঠাশ আর তিনে একত্রিশ মানে তিনশো বারো বার তাহলে দুদিন আমাদের মোট কতবার ঘন্টা বাজবে তিনশো বারো বার অপশান সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ফাইভ ইস টু ফোর হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে খুব সহজ একটি অঙ্ক যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ফাইভ টু ফোর তাদের ক্ষেত্রফল কত সেটা আমাকে ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাকে বার করতে হবে তো ব্যাসার্ধ আর ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা পাই আর স্কোয়ার যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি প্রত্যেকে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তাহলে প্রথম বৃত্তটার ক্ষেত্রফল হবে যদি ধরে নাও এর ব্যাসার্ধটা পাঁচ একক হয় আর এর ব্যাসার্ধটা চার একক হয় তাহলে প্রথম ক্ষেত্রে হবে পাই ইন্টু পাঁচের স্কোয়ার আর দ্বিতীয় ক্ষেত্রে হবে পাই ইন্টু চার স্কোয়ার এবার এদের মধ্যে অনুপাত যদি করো উভয় সাইডে পাই পাই তো কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকবে টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটিন এটা আর কাটবে না তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটিন অপশান বিতে রয়েছে সঠিক উত্তর এটাকেই অনেক জায়গায় সটে বলবে যে ব্যাসার্ধ দেওয়া থাকলে তার স্কোয়ার করে দিয়ে যে অনুপাতটা হবে সেটাই হবে ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ এখানে ফাইভ ইস টু ফোর ছিল মানে টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটিন যেটা আসবে সেটাই হবে এদের ক্ষেত্রফলের অনুপাত ঠিক আছে তো এটা আসছে অ্যাকচুয়ালি এইভাবে নেক্সট একটি বস্তু তিরিশ টাকায় বিক্রি করা হলে পঁচিশ শতাংশ লাভ হয় যদি বস্তুটিকে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা কত টাকা লাভ হবে তাহলে তিরিশ টাকাতে বিক্রি করলে তার পঁচিশ শতাংশ লাভ হচ্ছে তাহলে বস্তুটিকে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে এটাকে তুমি অনেক রকমভাবে বার করতে পারো প্রথমে ক্রয় মূল্য বার করে বার করতে পারো তারপর করতে পারো তো সব থেকে যেটা দ্রুত করতে পারবো সেটা হচ্ছে ডিরেক্ট একদম বার করা সেক্ষেত্রে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ বলতে আমরা কী বোঝাই সেটাকে আমরা বুঝতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ বলতে বোঝায় যে ক্রয় মূল্য যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যোগ হয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটাকে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ বলি তাহলে এখানে সেটাই হচ্ছে তিরিশ টাকাতে তাহলে আমরা বলতে পারছি যে তিরিশ টাকাটাই রিপ্রেজেন্ট করছে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে তাহলে আমাকে বার করতে হবে জাস্ট যে থার্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো সরি থার্টি থ্রি পয়েন্ট সিক্স জিরো এটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করছে সিম্পলি আমরা তেত্রিশশো ষাট বাই এখানে একশো ইন্টু তিরিশ তুমি তো ওয়ান টোয়েন্টি ফাইভ আমি একবারে দশমিকটা তুলে দিলাম তুমি চাইলে আলাদা আলাদা করে তুলতে পারো এখানে শূন্য শূন্য কাটবে এখানে তিনশো থাকবে এখানে পঁচিশকে চার দিয়ে এখানে পঁচিশকে পাঁচ দিয়ে এখানে চার দিয়ে এটা কাটবে চার আটটে বত্রিশ আর এক ছয় চার চারে ষোলো তাহলে কত আসছে

থেকে সরি পঁচিশ শতাংশ যেটা লাভ দিয়েছে তিরিশ টাকায় সেখান থেকে তোমাকে ক্রয় মূল্য বার করতে হতো তারপর এখানে কত লাভ হচ্ছে সেটা বার করতে হতো তারপর সেটা কত শতাংশ সেটা বার করতে হতো সেইভাবে তুমি করতে পারতে কোনো সমস্যা তাতে ছিল না অনুপের মাহিনা বরুণের থেকে তিরিশ শতাংশ বেশি তাহলে বরুণের মাহিনা অনুপের থেকে শতকরা কত কম তাহলে অনুপের মাহিনা কত বলছে বা মাইনে বরুনের থেকে তিরিশ শতাংশ বেশি তাহলে বরুণের মাইনে ধরে ধরে নিলাম আমি একশো টাকা ছিল তাহলে অনুপের মাইনে কত হবে একশো তিরিশ টাকা তিরিশ শতাংশ বেশি তাহলে বরুণের মাইনে অনুপের থেকে কত কম তাহলে অনুপের থেকে কত কম এখানে তিরিশ টাকা কম কততে একশো টাকা একশো তিরিশ টাকায় তিরিশ টাকা কম তাহলে শতকরা মান বার করতে গেলে একশোতে কত কম তাই না তাহলে একশো বাই একশো তিরিশ ইন্টু তিরিশ শূন্য শূন্য কেটে দাও তাহলে আসছে তিনশো বাই তেরো তাহলে তেরো দুয়ে ছাব্বিশ চার শূন্য তিন তেরো উনচল্লিশ দশমিক সামথিং আসবে যেটা রয়েছে সঠিক উত্তর জন খেলোয়াড়ের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত রকম ভাবে নির্বাচন করা যাবে যেমন একটা ক্রিকেট দলেরই কথা ধরো এখানে যেখানে এগারো জন প্লেয়ার থাকে তো সেই এগারো জন প্লেয়ারের মধ্যে তুমি একজন অধিনায়ক এবং একজন সহ কত রকম ভাবে নির্বাচন করতে পারবে কত মোট প্লেয়ার কতজন এখানে এগারো জন তাহলে তোমার অধিনায়কই তো ফার্স্টে চুজ করবে তাহলে অধিনায়কের জন্য তোমার কাছে অপশান কতগুলো অধিনায়কের জন্য তোমার কাছে অপশান এগারোটাই তুমি যে কোনো একজনকে অধিনায়ক করতে পারো এবার অধিনায়ক যখন একজনকে তুমি চুজ করে নেবে তখন অবশিষ্ট কত থাকবে অধিনায়ক চুজ করার পর তোমার দশজন এবার দেখো সহ অধিনায়ক তুমি তখন চুজ করবে তাহলে সহ অধিনায়কের জন্য তুমি অপশান কত পাবে সহজনের জন্য অপশান তুমি পাবে দশ তাহলে অধিনায়কের জন্য তোমার কাছে অপশান ছিল এগারো সহজনের জন্য তোমার অপশান হচ্ছে দশ তাহলে মোট কতগুলো পাবে অপশান তাহলে এগারো গুণিত দশ হয়ে যাবে শোনাবে একশো দশ মোট একশো দশটা তুমি রকমভাবে তুমি নির্বাচন করতে পারবে ক্লিয়ার এখানে কত রকমভাবে বলেছে তাই গুণ হয়ে যাবে পরবর্তী তিনটি আপেক্ষকের সংজ্ঞা দেওয়া আছে এফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু জি এক্স ওয়াই দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এইচ এক্স ওয়াই ফর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই টু তাহলে নিচের কোনটির মান পয়েন্ট টু ফাইভ হবে যখন এক্স ভ্যালু হচ্ছে জিরো আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ ঠিক তাহলে এখানে কী আছে এফ এক্স ওয়াই জি এক্স ওয়াই দুটো একসাথে গুণ সম্পর্কে আছে তো যদি এক্সের ভ্যালু জিরো হয় আর ওয়াইয়ের ভ্যালু পয়েন্ট টু ফাইভ হয় সরি ফাইভ হয় তাহলে দেখো কি হচ্ছে তুমি এখানে যদি মান বসাও এফ এক্স ওয়াই প্রথমটাতে তাহলে এফ এক্স ওয়াই ফর হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু আর জি এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই দুটোর মধ্যে যদি গুণ করো তুমি তাহলে প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই বার ভালো হতো জিরো প্লাস পয়েন্ট ফাইভ বাই টু গুণ এখানে হবে জিরো স্কোয়ার মাইনাস পয়েন্ট টু ফাইভ স্কোয়ার সরি পয়েন্ট ফাইভ স্কোয়ার তাহলে এখান থেকেই দেখো পয়েন্ট টু ফাইভ চলে এলো সেটাই তোমার এখানে চেয়েছিলো না আচ্ছা তাহলে আমার এইটা তো দেখো থাকা দরকার নেই তাহলে শুধুমাত্র আমার এফ এক্স ওয়াই এর ভ্যালুটাই পয়েন্ট টু ফাইভ যেটা দেখো অপশান সিতে রয়েছে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেখানে এক্স এফ এক্স ওয়াই যার ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে হচ্ছে জিরো প্লাস পয়েন্ট ফাইভ বাই টু বা পয়েন্ট ফাইভ বাই টু বা পয়েন্ট টু ফাইভ অপশান নাম্বার তোমার তিনে রয়েছে বা সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি কাজ এ দশ দিনে করতে পারে বি ওই কাজটি কুড়ি দিনে করতে পারে ওহারা সি কে সাথে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করে এই কাজটি সি একা করতে কতদিন সময় নেবে এটা তোমরা অনেকবারই করেছো অঙ্কটা কারণ শুধু এটা ডাব্লিউ বিএস নয় আরো অনেক ক্ষেত্রে পরীক্ষাটা আসে এবং বারবার রিপিটও হয় এটা কমন অঙ্ক যেটা রয়েছে এ কি করছে কাজটিকে দশ দিনে করতে পারে বি কাজটিকে কুড়ি দিনে করতে পারে আর সি এর সাহায্যে মানে এ বি সি তিনজন মিলে তারা পাঁচ দিনে কাজটিকে করে দেয় এদের এল করে মোট কাজ বার করবে তাহলে টোটাল ওয়ার্ক যেটা আমরা করি এখানে টোটাল কত আসবে লসাগু হবে কুড়ি তাহলে কুড়ি ইউনিট মোট কাজ তাহলে দেখো এ কত করছে দশ দিয়ে ভাগ করে দুই ইউনিট বি করছে কুড়ি দিয়ে ভাগ করে এক ইউনিট আর এ বিসি তিনজনে করছে একসাথে চা পাঁচ দিয়ে ভাগ করে চার ইউনিট তাহলে এবিসি তিনজন করছে চার বি করছে এক আর এ করছে দুই তাহলে সি একা কত করছে সি একা করবে দেখো চার থেকে দুই এক যোগ বাদ দিয়ে দাও তাই তিন বাদ যাবে মানে এক ইউনিট সি একা কত করছে এক ইউনিট করছে তা সি যদি এক ইউনিট করে মোট কত কাজ কুড়ি ইউনিট করতে কত সময় নেবে তাহলে দিন এ বি আয়ের অনুপাত হলো থ্রি ইস টু টু এবং ফাইভ ইস টু থ্রি হলো তাদের ব্যয়ের অনুপাত যদি প্রত্যেকে হাজার টাকা করে জমায় তাহলে বিয়ের আয়ের কত হবে বিয়ের আয় কত হবে তাহলে এটা তোমাদের একটা ট্রিক্স বলেছিলাম যেখানে আয় হচ্ছে থ্রি আর ব্যয় হচ্ছে ফাইভ ইস দেখো এখানকার ডিফারেন্স আর এখানকার ডিফারেন্স দুটো সেম নেই তাই না এখানে দেখো দুই এখানে দেখো এক পার্থক্যটা সমান নেই তাহলে দেখো এটা যদি সমান করতে পারি পার্থক্যটা তাহলে সেটা সমান আমি হাজার করে দিতে পারবো কারণ সেটাই তো তোমাদের কি হয় সঞ্চয় তাই না কিন্তু এখানে যেহেতু নেই তো সেই জন্য এটাকে কত দিয়ে গুণ করলে সমান আসবে সেটা তোমাকে একটু ভাবতে হবে তাই ওই মেথডে তুমি যদি পারো বা ভেবে বার করে নিতে পারো চট করে তাহলে করবে নয়তো করতে যাবে না তাহলে কি করবো আমরা যে এখানে কি বার করতে হবে যে বিয়ের আয় তাহলে আমি ধরে নিলাম যে এর আয় হচ্ছে থ্রি এক্স আর এর আয় হচ্ছে টু যেটা অনুপাত দেওয়া আছে থ্রি টু সেখান থেকে তাহলে দেখো তার ব্যয় কোন তো ব্যয় হচ্ছে আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় হয় তুমি দশ টাকা আয় করেছো দু টাকা জমিয়েছো তাহলে খরচ কত করেছো দশ টাকা থেকে দু টাকা বাদ সিম্পল তাহলে ব্যয় হচ্ছে এ কত করেছে ব্যয় করেছে থ্রি এক্স মাইনাস হাজার আর বি করেছে টু এক্স মাইনাস হাজার তাহলে এদের দুজনের এই ব্যয়ের যে রেশিও সেটা এখানে দিয়ে দিয়েছে ফাইভ ইস টু থ্রি তাহলে আমি সেটাই করে দেবো যে থ্রি এক্স মাইনাস হাজার বাই টু এক্স মাইনাস হাজার সমান হচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে টেন এক্স মাইনাস ফাইভ থাউজেন্ড সমান নাইন এক্স মাইনাস থ্রি থাউজেন্ড নাইন এক্সটার এদিকে দিকে শেষ হয়ে যাবে এক্স আর পাঁচ হাজারটা ওই গিয়ে হয়ে যাবে প্লাস টু থাউজেন্ড তাহলে এক্স ফলে যদি টু থাউজেন্ড হয় তাহলে এখানে বিয়ের আয় চেয়েছে বিয়ের আয় কত ছিল টু এক্স তাহলে বিয়ের আয় হবে দুই গুণিত দুই হাজার সমান হচ্ছে চার হাজার টাকা নাম্বার রয়েছে সঠিক উত্তর নিচের কোন ছবিটি ডাক্তারদের পাঠকদের ও গরুদের সমস্তগুলিকে বর্ণনা করে মানে সম্পর্ককে দেখায় যেটা দেয় আর কি চিত্র তিন চারটে রয়েছে দেখো যেখানে দেখো পাঠক এবং ডাক্তারের মধ্যে আমি যদি একটা সম্পর্ক লিখতে পারি যে কিছু ডাক্তার পাঠকও হতে পারে কিছু পাঠক ডাক্তারও হতে পারে কিন্তু গরুদের এখানে এর সাথে কোনো রিলেশন নেই সে সম্পূর্ণ আলাদাভাবে অবস্থান করবে এবং সেটা যদি হয়ে থাকে সেটা বি এর সাথে সম্পর্কিত হবে বা বিটা হবে পারফেক্ট আমাদের বর্ণনা করবে পাঠক গরু এবং ডাক্তারদের সম্পর্ক ছয় সদস্যের একটি পরিবার ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এখানে দুই দম্পতি আসে দম্পতি বলতে কাপল ডাব্লু হলো ভি এর স্ত্রী তাহলে এখানে প্রথমে পেয়ে যাচ্ছি ভি এর স্ত্রী হচ্ছে ডাব্লু তো যারা স্ত্রী তাদেরকে আমি ব্যাকেটে রাখছি বা মেয়ে যাদেরকে তাদেরকে ব্যাকেটে রাখছি ও জেডের মা তাহলে এখানে জেড এর মা হচ্ছে ডাব্লু তা জেড কি ছেলে না মেয়ে আমি জানি না কিন্তু নেক্সট এক্স হলো ইউ এর ঠাকুমা ও ভি এর মা তাহলে ভি এর মা হচ্ছে এক্স তাহলে এক্স হচ্ছে মেয়ে আমি বুঝে গেলাম আর এক্স ওয়া ইউ এর ঠাকুমা তাহলে ইউ হচ্ছে এরই সন্তান মানে বলতে পারো জেডেরই ভাই বা বোন তাহলে কি হচ্ছে এক্স আর জেড হলো ওয়াই এর নাতনি তাই জেড হচ্ছে নাতনি তাহলে জেড মেয়ে আমি পেয়ে গেলাম জেড হচ্ছে নাতনি কার ওয়াই এর তাহলে ওয়াই এখানে হচ্ছে ও দাদু সেটা আমি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে দেখো আমি তিনজনের লিঙ্গ আমি সিওর ফিমেল পেয়েছি যে এরা তিনজন ফিমেল আর এখানে ওয়াই আর ভি এরা দুজন পুরুষ বা মেল কিন্তু এক্স এর কোনো লিঙ্গ আমি এখানে পাচ্ছি না অর্থাৎ এক্স এখানে ছেলে না মেয়ে সরি এক্স হলো ইউ এর ঠাকুমা ও ভি এর মা সরি আমি ছবিটা গন্ডগোল করেছি প্রথম থেকে বলে দিয়ে একবার ডাব্লু হচ্ছে ভি এর স্ত্রী তাহলে ডাব্লু হলো ভি এর স্ত্রী আমি মেয়েদেরকে ব্র্যাকেট দিচ্ছি আর জেড এর মা তাহলে জেড এর মা জেড হচ্ছে ভি এর সন্তান বা ডাব্লু সন্তান এক্স হলো ইউ এর ঠাকুমা ও ভি এর মা তাহলে ভি এর মা হচ্ছে এক্স এক্স মেয়ে আর ইউ এর ঠাকুমা তাহলে ইউ হচ্ছে সন্তান জেড হলো ওয়াই এর নাতনি তাহলে জেড হচ্ছে ওয়াইয়ের নাতনি ঠিকই করেছিলাম ওয়াই এর নাতনি তাহলে ওয়াইয়ের নাতনি যদি জেড হয় তাহলে জেড হচ্ছে মেয়ে সেটা আমি পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি ওয়াই আর ভি এদের দুজনের দেখো লিঙ্গ এটা মেল বুঝতে পারছি এক্স ডাব্লিউ জেড ফিমেল বুঝতে পারছি কিন্তু ইউএর ক্যারেক্টার বা ইউ এর লিঙ্গ কি সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না তো সেই ক্ষেত্রে পরিবারটিতে পুরুষ সদস্য কত সংখ্যা দেখো দুজন পুরুষকে তো আমি পেয়েছি ওয়াই আর ভি কিন্তু ইউ পুরুষ না স্ত্রী সেটা আমরা জানি না তাই এটা অনির্ণে আনসার আসবে অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে রাধা সুনিতার থেকে ছোট। সুনিতার ছোট কিন্তু রিতার বড় রিতা গীতার বড় শ্যাম রিতার বড় কিন্তু রাধার ছোট কে সর্বকনিষ্ঠ মানে সব থেকে ছোটো কে তাহলে প্রথম থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে রাধা সুনিতার ছোট তাহলে রাধা থেকে সুনীতা বড় আর কিন্তু রিতার বড় তাহলে রিতার থেকে বড় হচ্ছে রাধা আবার রিতা বলছে গীতার বড় তাহলে রিতা হচ্ছে গীতার থেকেও বড় শাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট তাহলে রাধা রিতার মধ্যে রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট মানে এই জায়গাটাতে বসবে শ্যাম ওকে তার সর্বকনিষ্ঠকে দেখো সব থেকে বড় হচ্ছে সুনিতা তারপর রাধা তারপর শাম তারপর রীতা তারপর গীতা তার সব থেকে ছোট হচ্ছে গীতা অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর এইটা একবার যদি করতে না পারো এক একটা লাইন থেকে একটা সম্পর্ককে লিখবে লেখার পর সেটাকে মার্চ করবে দেখবে সুবিধা হবে নেক্সট এক ব্যক্তি সামনের দিকে দশ মিটার হাঁটার পর ডান দিকে দশ মিটার হাঁটে তারপর প্রতি ক্ষেত্রে বাঁ দিকে ঘুরে যথাক্রমে পাঁচ পনেরো পনেরো মিটার হাঁটলো ব্যক্তিটি এখন শুরু স্থান থেকে কত দূরে দাঁড়িয়ে তো শুরু স্থান ধরো এখানে ছিল এখান থেকে সে সামনের দিকে দশ মিটার গেলো ধরো না এটাই সামনের দিক তার দশ মিটার গেল তারপর ডান দিকে দশ মিটার গেলো তার ডান দিকে আবার দশ মিটার গেল তারপর প্রতি ক্ষেত্রে বাঁ দিকে পাঁচ পনেরো পনেরো গেল তাহলে প্রথমে পাঁচ গেল এই দিকে তারপর দিকে আবার গেল পনেরো তারপর দিকে আবার গেল পনেরো তাহলে এখন যে অবস্থান সেটা কত দেখো এইটা পাঁচ আর এইটা পনেরো এইটা দশ তার মানে এইখানটা কত গ্যাপ হবে পাঁচ এটা যদি পাঁচ হয় তাহলে এইখানটার গ্যাপ হবে পাঁচ তাহলে শুধু স্থান ছিল এখানে আর শেষ অবস্থান এখানে এদের মধ্যে দূরত্ব কত হবে পাঁচ মিটারের অপশান বিতে রয়েছে সঠিক উত্তর একটি প্রশ্নপত্রে একশোটি দুই নম্বরের প্রশ্ন আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য দুই নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে আশি নম্বর পেলো ছাত্রটি কটি প্রশ্ন সঠিক করেছিল এটাকে তো আমরা এক্স ধরে করতে পারো কনসেপচুয়ালি কিন্তু এক্স ধরে করার থেকে অন্য নিয়মে বা অ্যালিগেশনে আমরা অনেক দ্রুত অনেক শর্টে করতে পারবো তো মোট কত নাম্বারে প্রশ্ন ছিল কটা প্রশ্ন ছিল একশোটা ধরে নাও যে স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে সে সবগুলোকেই সঠিক উত্তর দিয়েছে অর্থাৎ ঠিক করেছে সবগুলোই তাহলে সে কত নাম্বার পাবে দুই ইন্টু একশো মানে দুশো আর ধরে নাও সে সবগুলোকেই ভুল করেছে সবগুলোকে যদি ভুল করে কত নাম্বার পাবে মাইনাস ইন্টু ওয়ান মানে ইন্টু মাইনাস ওয়ান মানে হবে মাইনাস একশো কিন্তু সে অ্যাকচুয়ালি পেয়েছে কত নাম্বার আশি না দুশো পেয়েছে না একশো পেয়েছে তাহলে সে পেয়েছে আশি তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আশি আর দুশোর মধ্যে একশো কুড়ি আর মাইনাস একশো আর আশির মধ্যে হচ্ছে একশো আশি তাহলে ঠিক আর ভুল এদের মধ্যে অনুপাত হচ্ছে একশো আশি ইস টু একশো কুড়ি বা থ্রি ইস টু টু তাই ঠিক ভুলের অনুপাত আমি পেয়ে গেলাম থ্রি টু টু তাহলে আমাকে ঠিক চেয়েছে তাহলে থ্রি টু টু যদি অনুপাত হয় তাহলে কি হলো করেছিল বা কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল ষাটটি অপশন বি তে রয়েছে সঠিক উত্তর কলকাতাকে সাংকেতিক ভাবে ওয়ান 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 ফাইভ ওয়ান টু ওয়ান ওয়ান জিরো ওয়ান টু জিরো ওয়ান লেখা হলে বেঙ্গলকে কী লেখা হবে এটা তো তোমরা খুব দ্রুত আইডেন্টিফাই করে নেবে যারা এমটিএসএ ক্লাস করেছো ঠিক আছে বার ডেলের গ্রুপ ডি এন ক্লাস করেছো কে আছে এখানে কিচ্ছুই নেই সিম্পল একটা রিজনিং যে কে কে ভ্যালু হচ্ছে প্লেস ভ্যালু হচ্ছে এগারো সেটা দেখো এখানে এগারো দেওয়া আছে এবার প্লেস ভ্যালু কি জানো না সেটা এখন কমেন্ট করো না কিন্তু তোমরা মার খাবে তারপর হচ্ছে কি ও ও হচ্ছে পনেরো নাম্বার লেটার তো পনেরো এখানে তার প্লেস ভ্যালু দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এল বারো নাম্বার তার প্লেস ভ্যালু দিয়ে দিয়েছে তারপর আবার কে আছে এগারো তারপর আবার তারপর আছে এ যেটা ওয়ান এক নাম্বার সেটা এখানে ওয়ান তারপর টি আছে কুড়ি নাম্বার কুড়ি তারপর আবার আছে এ যেটা এক নাম্বার ওয়ান তাহলে বুঝতে পারলে কি হলো তাহলে বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গল হচ্ছে দু নাম্বার তাহলে শূন্য দুই ই হচ্ছে পাঁচ তাহলে শূন্য পাঁচ সবটা দুটো অক্ষরে লিখেছে এন হচ্ছে চোদ্দো নাম্বার তাহলে চোদ্দ জি হচ্ছে সাত মানে জিরো সেভেন এ হচ্ছে ওয়ান মানে জিরো ওয়ান এল হচ্ছে টুয়েলভ মানে ওয়ান টু তাহলে আমাদের যে সংকেতটা হবে সেটা হবে এটা জিরো টু জিরো ফাইভ ওয়ান ফোর জিরো সেভেন জিরো ওয়ান ওয়ান যেটা কোথায় রয়েছে অপশান এতেই রয়েছে সঠিক হত এক্স ষোলো শূন্য এবং একের মাঝের একটি সংখ্যা নিচের কোনটি সঠিক এখানে সম্পর্ক দিচ্ছে এক্স গ্রেটার দেন রুট এক্স এক্স গ্রেটার দেন ওয়ান বাই এক্স এক্স কিউ গ্রেটার দেন এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স ইজ গ্রেটার দেন আন্ডার রুট এক্স তাহলে এখানে দেখো যদি আমি এক আর শূন্যের মধ্যে যে কোনো একটা ভ্যালুকে ধরে নাও ধরুন আমি পয়েন্ট ফাইভ ধরে নিলাম এক্সের মান তাহলে পয়েন্ট ফাইভ ইজ গ্রেটার আন্ডার আন্ডারউড পয়েন্ট ফাইভ হবে হবে না ঠিক তার কারণ কি বর্গমূলটা দেখবে বেড়ে যাচ্ছে কারণ যারা আমরা জানি কি যে দশমিকের ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য চার এর বর্গমূল কি হবে বেড়ে যায় শূন্য দশমিক দুই হয় এবার কে বড়ো বলো শূন্য দশমিক দুই বড় না শূন্য দশমিক শূন্য চার বড় শূন্য দশমিক দুই বড় তাহলে দশমিক পাঁচের বর্গমূল যেটা হবে সেটা দশমিক পাঁচের থেকে বড়ো হয়ে যাবে তাহলে এটা হবে না অর্থাৎ এটা হলো না এবার এক্স গ্রেটার দেন ওয়ান বাই এক্স যদি হয় বা পয়েন্ট ফাইভ গ্রেটার দেন ওয়ান বাই পয়েন্ট ফাইভ ওয়ান বাই পয়েন্ট ফাইভের ভ্যালু কথা হবে টু তাহলে এটাও হলো না থ্রি এক্সের কিউব মানে হচ্ছে পয়েন্ট ফাইভের কিউব ইজ গ্রেটার দেন পয়েন্ট ফাইভের স্কোয়ার এই ক্ষেত্রে দেখো পয়েন্ট ফাইভের কিউব মানে হয়ে যাবে পাঁচ পাঁচে একশো পঁচিশ মানে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা হয়ে যাবে আর স্কোয়ার হয়ে যাবে পয়েন্ট টু ফাইভ এবার বলো কে বলো এই বড়ো না তাহলে দেখো এটা হবে না তাহলে তো পড়ে থাকছে আমার একটাই না এটা হচ্ছে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই পয়েন্ট ফাইভ গ্রেটার দেন আন্ডার রুট পয়েন্ট ফাইভ এখান থেকে দুই দেখো দুই হচ্ছে পয়েন্ট ফাইভের থেকে বড় সো অপশন ডি তে রয়েছে সঠিক তিনটি গাড়ির গতিবেগের অনুপাত থ্রি টু ইস টু থ্রি ইস টু ফোর ওই তিনটে গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত এই ক্ষেত্রে আর কিছুই করতে হবে না এখানে গতিবেগের অনুপাত দিয়েছে তোমাকে সময়ের অনুপাত বার করতে হবে অর্থাৎ ডিস্টেন্স যেহেতু সেম আছে আমরা কি জানি এর আগে আমরা জেনেছি বা পড়েছি বা শিখেছি যে গতিবেগের অনুপাত যা হয় সময়ের অনুপাত তার উল্টোটা হয় অর্থাৎ যদি ধরে নাও গতিবেগের অনুপাত দেয় টু ইস টু থ্রি তাহলে এর যদি গতিবেগের অনুপাত বা স্পিডের অনুপাত হয় তাহলে টাইমের অনুপাত হবে থ্রি ইস টু টু উল্টো এবার এই ক্ষেত্রে তো তিনটা আছে না তো উল্টাটা তো তুমি পারবে না তাহলে এখানে স্পিডের রেশিও কি ছিল টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে এখানে টাইমের রেশিও কি হবে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর এবার দেখো ভগ্নাংশে তো রাখা যাবে না কারণ উত্তর তো সেভাবে নেই তাহলে গুণ করলে কি হবে দুই ছয় বারো তিন চারে বারো চার তিনে বারো তারা আসবে সিক্স টু ফোর ইস টু থ্রি যেটা হবে তাদের টাইমের রেশিও সিক্স ইস টু ফোর টু থ্রি অপশন তে রয়েছে সঠিক উত্তর নেক্সট চার দশ বাইশ ছিচল্লিশ শাড়ির পরবর্তী পথটি কি হবে তাহলে এখানে একটা শাড়ি দিয়েছে যা শাড়ি একটা নির্দিষ্ট রীতিতে চলছে অবশ্যই এবং তার পরবর্তী অঙ্ক বা পরবর্তী সংখ্যা কি আসবে সেটা আমাকে বলেছে বার চার নিয়ে হয়েছে দশ দেন হয়েছে টোয়েন্টি টু নেন হয়েছে ফর্টি সিক্স তারপরে কি আসবে তো চারের থেকে দশ কীভাবে হলো প্লাস সিক্স দশ থেকে বাইশ কী করে হলো প্লাস টুয়েলভ বাইশ থেকে ছিচল্লিশ কী করে হলো প্লাস টোয়েন্টি ফোর তাহলে ট্রেন্ড কী হলো ছয় বাড়েছে তারপর বারো তার ডবল বারো বেড়েছে তারপর আবার চব্বিশ তার ডবল তাহলে এরপর কত বাড়বে এরপর চব্বিশের ডবল মানে আটচল্লিশ বাড়বে তাহলে আটচল্লিশ যদি বাড়ে ছেচল্লিশ আর আটচল্লিশে যোগ করে দাও তাহলে হবে নাইনটি ফোর অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর যদি কেবেলের সাংকেতিক লিপি বা সংকেত লিপি এক্স জেড ওয়াই ও ভি তাহলে ওয়াই জেড পি কার সম্ভাব্য সংকেতলিপি তাহলে কেবেল এর সংকেতলিপি হচ্ছে এক্স জেড ওয়াই ও ভি তাহলে আমাকে বার করতে হবে যে ওয়াই জেড পি কার লিপি তাহলে এখানে সম্পর্ক কী দেখো এই তিন নম্বর লেটার এ এক নম্বর লেটার এ দু নম্বর লেটার এ বারো নাম্বার লেটার এ পাঁচ নম্বর লেটার এদিকে এ বাইশ নাম্বার লেটার এ পনেরো নাম্বার লেটার এ পঁচিশ নাম্বার লেটার এ ছাব্বিশ নাম্বার লেটার এ হচ্ছে চব্বিশ নাম্বার লেটার দেখো সবগুলোরই যোগফল সাতাশ আসছে না মানে অপোজিট লেটার মানে বিপরীত এবার আবার কেউ কমন করো না বিপরীত লেটার জানি না ঠিক আছে অপোজিট লেটার জানি না তো এখানে তিন চব্বিশ এক ছাব্বিশ দুই পঁচিশ বারো পনেরো পাঁচ বাইশ থাকো অপোজিট লেটার তাহলে এ প্লেস ভ্যালুকে বার করে নাও ওয়াই হচ্ছে পঁচিশ বা প্লেস ভ্যালু না করলে অপোজিট বসিয়ে দিলেই হবে এর হবে বি জেডের হবে এ এর হবে সি আর পি এর হবে কি তাহলে ব্যাক হবে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর অর্থাৎ ওয়াই জেড এক্সপি হবে ব্যাকের সংকেত লিপি বা যারা বুঝতে পারছে না তাদের জন্য এখানে এর ছাব্বিশ নম্বর লেটার এটা চব্বিশ নম্বর লেটার আর এটা ষোলো নম্বর লেটার তাহলে এর অপোজিট হবে এখানে এগারো চব্বিশের অপোজিট তিন ছাব্বিশের এক পঁচিশের দুই দু নম্বর লেটার এক নম্বর লেটার তিন নম্বর লেটার এবং এগারো নম্বর লেটার বোঝা গেল তাহলে ব্যাক হয়ে যাবে সঠিক আনসার অপশান দুয়ে রয়েছে বা বি এ রয়েছে সঠিক উত্তর নেক্সট একজন তার মাহিনার দশ শতাংশ ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার চার শতাংশ বাড়ি ভাড়া দিল তার মাহিনা পাঁচ হাজার টাকা হলে তার কত টাকা বাড়ি ভাড়া দিলেন তাহলে কি করছে তার মাইনে যা পাচ্ছে পাচ্ছে অর্থাৎ পাঁচ হাজার টাকা পাচ্ছে এখানে বলে দিচ্ছে পাঁচ হাজার টাকা কি হবে আজকে কিচ্ছু হবে না তো এখানে যাই হোক সে পেত তার হতো অনেক কিছুই তার দশ শতাংশ সে ব্যাঙ্কে জমা করতো মানে পাঁচ হাজার টাকা সে দশ শতাংশ ব্যাঙ্কে জমা করলো জমা করার পর তাকে যেটা পড়ে থাকতো সেই টাকা চার শতাংশ বাড়ি ভাড়া দিত তাহলে বাড়ি ভাড়াটা কত দেবে তাহলে প্রথমে আমাকে বার করে না যে ব্যাঙ্ক ভাড়া জমা রাখার পর তার কাছে থাকছে কত তাই দশ শতাংশ যদি ব্যাঙ্কে জমা দিয়ে দেয় তার কাছে থাকবো কত নাইনটি পার্সেন্ট তাহলে তার কাছে থাকছে কত পাঁচ হাজারের নাইনটি পার্সেন্ট ব্যাঙ্কের টাকা জমা দেওয়ার পর এখান থেকে কী হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ মানে চার হাজার পাঁচশো টাকা থাকবে চার হাজার পাঁচশো টাকা থাকার পর তার চার শতাংশ সে বাড়ি ভাড়া দিচ্ছে তাই বাড়ি ভাড়া কত দেবে এর চার শতাংশ মানে এর চার বাই একশো ঠিক তাহলে এখানে জিরো 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 কেটে দাও পঁয়তাল্লিশকে চার দিয়ে চার চার একশো ষাট আর কুড়ি একশো আশি টাকা একশো আশি টাকা ঘর ভাড়া বুঝতে পারছো তো অপশান নাম্বার সিটা রয়েছে সঠিক অ্যান্সার এটাকে তুমি ডিরেক্টলি করতে পারতো একদম একদম এই রিলেশনটাকেই যে পাঁচ হাজার ইন্টু তোমার নাইনটি বাই হান্ড্রেড ইন্টু ফোর বাই হান্ড্রেড ডিরেক্টলি একদম সরাসরি করতে পারতে কিন্তু তিনটে শূন্য এর দুটো শূন্য এর একটা শূন্য সাথে এর দুটো শূন্য কেটে গেল চার নয় ছত্রিশ ছত্রিশকে বা পাঁচ নয় পঁয়তাল্লিশে একশো আশি ডিরেক্টলি চলে আসতে একই আর কি যে যেভাবে বুঝবে সে সেভাবে করবে অপশান সি এ রয়েছে সঠিক উত্তর নেক্সট একটা সংখ্যা মালা দেওয়া আছে এখানে বা একটা সংখ্যায় বলতে পারো এর মধ্যে কতগুলি নয় ছয় এবং সাতের মধ্যে চাপে পড়িয়া আচ্ছা মাঝে পড়িয়া চাপের চোটে নিস্পিষ্ট বাপরে ভাষা তো এখানে কী বলছে অর্থাৎ এখানে একটা শেষ সংখ্যা মালা দিয়েছে এর মধ্যে এমন কতগুলো নয় রয়েছে যে ছয় আর সাতের মাঝখানে আছে তো সেটা কাউন্ট করা এটা তার বড় কি ব্যাপার ঠিক আছে ছয় আর সাতের মধ্যে এখানে একটা নয় রয়েছে এখানে একটা নয় রয়েছে এখানে একটা নয় রয়েছে এখানে একটা নয় অর্থাৎ চারটে নয় আছে যারা ছয় আর সাতের মাঝখানে আছে আর কেউ নেই সো অপশন সি তে রয়েছে সঠিক উত্তর পরপর তিনটি বিজোড় সংখ্যার প্রথমটির তিন গুণ তৃতীয়টির দুই গুণের চাইতে তিন বেশি তাহলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে পরপর তিনটি বিজোড় সংখ্যা বলেছে ঠিক তাহলে ধরে নাও তৃতীয়টি যেহেতু চেয়েছে তো তৃতীয়টি ধরে নাও যে তৃতীয়টি হচ্ছে এক্স তাহলে দ্বিতীয়টি কত মানে পিছিয়ে যাবে একটা তাহলে দুটো বিপরীত বিজোড়ের মধ্যে পার্থক্য কোথায় দুইয়ের তাহলে দ্বিতীয়টা হবে এক্স মাইনাস টু আর প্রথমটা হবে এক্স মাইনাস ফোর এবার এখানে কী বলেছে যে প্রথমটির তিন গুণ তাহলে প্রথমটি কত হচ্ছে এক্স মাইনাস ফোর তাহলে এর তিন গুণ মানে থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর সেটা সমান কি হচ্ছে তৃতীয়টি দুগুণের চাইতে তিন বেশি তাহলে তৃতীয়টির দ্বিতীয়টির সরি তৃতীয়টি দুই গুণ মানে দুই গুণ মানে টু ইন্টু এক্স তার থেকে তিন বেশি মানে প্লাস তিন এইটা তাহলে থ্রি এক্স মাইনাস টুয়েলভ সমান টু এক্স প্লাস থ্রি টু এক্সটির দিকে বিয়োগ হয়ে যাবে বারোটি দিকে যোগ হয়ে যাবে তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছি পনেরো আমাকে তৃতীয়টাই তো চেয়েছিল আমি তৃতীয়টাই তো এক্স ধরেছিলাম তাহলে আমার বেরিয়ে গেল পনেরো তৃতীয়টি হচ্ছে বা বৃহত্তমটি হচ্ছে সরি দিলাম বি তে রয়েছে সঠিক উত্তর যদি তিনটি আমকে তিনটি আমাকে হয়ে গেছে তিনটি আমকে চারটি ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে তিনটিকে কিনছো কিনে চারটি যা টাকায় কিনলে তত টাকায় বিক্রি করলে তা ধরে না চারটে তুমি চার টাকায় কিনেছিলে তাই চারটি আমের দাম হচ্ছে চার টাকা সেই হিসাবে তিনটি আমের দাম কত তিন টাকা এবার এই তিন টাকার আমটাকে তুমি চার টাকায় বিক্রি করছো এটা হচ্ছে বক্তব্য তাই তিন টাকার আম যদি চার টাকায় বিক্রি করো তাহলে লাভ প্রফিট কত হচ্ছে চার মাইনাস তিন সমান এক টাকা তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কী হবে প্রফিট বাই সিপি ইন্টু হান্ড্রেড তাহলে প্রফিট হচ্ছে এক টাকা ক্রয় মূল্য ছিল তিন টাকা তাহলে ইন্টু একশো তাহলে হবে একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ একের তিন শতাংশ অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট চার অঙ্কের একটি সংখ্যা এ থ্রি এইট ওয়ান যদি এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত এই বিভাজ্যতার নিয়মগুলো তোমরা একটু জেনে রাখবে বিশেষ করে নয় এগারো আট তিন তিন তো জানো সকলে এইগুলো এখানে দিয়েছে যেমন এ থ্রি এইট ওয়ান একটি সংখ্যা যেটা এগারো দ্বারা বিভাজ্য তাহলে এর ভ্যালু কত হবে দেখো এগারো দ্বারা বিভাজ্যত যেটা নিয়ম সেটা হচ্ছে কোনো একটি সংখ্যার জোর ঘরের অঙ্ক আর বিজোর ঘরের অঙ্কের মধ্যে পার্থক্য যদি শূন্য অথবা এগারো হয় তাহলে সেটি এগারো দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে যদি সংখ্যাটা দেখো এ থ্রি এইট ওয়ান তাহলে জোর বিজোর ঘর হচ্ছে এ আর এইট তাহলে এদের যোগ ফল আর এদের মধ্যে যোগফল এদের তো যোগফল পেয়ে যাচ্ছি চার তাহলে চারের সাথে এখানে কত যোগ হতে হবে তাহলে দেখো এগারো আসবে বা শূন্য তাহলে চার হতে হবে দেখো চার হওয়া তো পসিবল নয় কারণ এই একাই আট আছে তাহলে শূন্য হতো তাহলে এগারো করো তাহলে এগারো করতে গেলে কী হবে চারের সাথে এগারো যোগ পনেরো তাহলে আটের সাথে কত যোগ করলে পনেরো সাত তাহলে এর ফর সাত সাত হলে দেখো সাত আর আটে পনেরো হবে আর এদিকে তিন আর একে চার হবে এদের মধ্যে ডিফারেন্স হবে এগারো তাই না তাহলে এর ভ্যালু যদি সাত হয় সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে সি সিতে রয়েছে সঠিক ছয়জন বা লোক বৃত্তাকারে দাঁড়িয়ে আছে প্রত্যেকের মুখ বৃত্তের কেন্দ্রের দিকে ছজনের জন্য আমি জায়গা করে নিই তারপর ভাববো পাখিটা অলোক দাঁড়িয়ে আছে প্রভাতের বা দিকে ঠিক প্রভাত এখানে অলোক আছে তার বাঁ দিকে মানে অলোক আছে এখানে সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে তাদের কথা জানিনি আমরা তো হরি দাঁড়িয়ে আছে অলোক আর অশোকের মাঝে তাহলে অলোক এখানে আছে আর অশোকের মাঝে আছে হরি তাহলে অশোক থাকবো অবশ্যই হরি থাকবে এখানে আমাকে উত্তর হরির বাঁ দিকে কে আছে সেটা দেখো আমি এখান থেকেই পেয়ে গেছি তাহলে হরির বাঁ দিকে কে আছে অশোক আছে অপশন বিতে রয়েছে সঠিক উত্তর কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে সেই হিসেবে বাধিক দিক ভেবো হ্যাঁ নয়তো আবার অলোক করে দিও না নেক্সট এবং লাস্ট কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা চার বছরে সুদে আসলে বারোশো চল্লিশ টাকা এবং দশ বছরে সুদে আসলে ষোলোশো টাকা হলো তাহলে আসল কত এটা জানো তোমরা কী করে করতে হয় কি আছে দশ বছরের সুদ আসল কত হচ্ছে ষোলোশো টাকা আর চার বছরের সুদ আসল কত হচ্ছে বারোশো চল্লিশ টাকা একে যদি আমি অপনয়ন করে দিই বা বিয়োগ করে দিই তাহলে কি পাবো ছ বছর আসল আসল কেটে যাবে তাহলে ছ বছরের সুদ

তাহলে সুদ আসল হচ্ছে বারোশো চল্লিশ সুদ হচ্ছে দুশো চল্লিশ বিয়োগ করলে পাবে হাজার টাকা তাহলে আমাদের আসল হচ্ছে হাজার টাকা অপশান এতে রয়েছে সঠিক তো এই ছিল দু হাজার বারো সালে ডাব্লু হাজার পঁচিশটি জিআই এবং ম্যাথ আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি লাইক করো কমেন্ট করে জানাও আর অবশ্যই যারা আগের ক্লাসগুলিকে দেখো তারা অবশ্যই দেখে নাও আগের ক্লাসগুলো না তো বুঝতে অসুবিধা হতে পারে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলে আগে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং